বৃষ্টি পড়ছে। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে, আড্ডা দিতে আবার আমি চলে এসেছি তোমাদেরকে আবারও অনেক 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 স্বাগত আজকে একটা নতুন ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তার আগে দেখো এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছো পেছনের দিকে তোমাদের পুরোটাই গাছ। এই এটা আমাদের আম গাছ দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আজকে আজকে হবে ফুচকা, ঠিক আছে? আজকে ফুচকা ফুচকা বানানো হবে। মানে যতদিন লকডাউন গেছে তারপরে মনে হয় একবার 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 ফুচকা খাওয়া হয়েছে, আজকে আবার হবে। আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম না আমি মনে হয় এখনও দেখাইনি, তোমাদেরকে দেখিয়ে দেবো, বা দেখিয়েছিলাম মনে পড়ছে না, নতুন যে রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরটা এখনও পর্যন্ত হয়নি সেটা হয়ে গেছে, সেটা সেখানে আমরা সবাই চলে গেছি। আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি, এই দিকে, আচ্ছা ঠিক আছে এই দিকে। তো সেই রান্নাঘরটা হয়ে গেছে, সেই রান্নাঘরটাতে নতুন গেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে ফুচকা গুলো জল দিয়ে, এখন তো বেজে গেছে প্রায় 4টা বেজে গেছে, গাছগুলোতে প্রত্যেক দিন জল দেওয়া হয়, তো মা জল দেয়, মা এখনও পর্যন্ত ওঠেনি। আমি যখন আছি এখানে ঘুরছি তাই ভাবছি একটু গাছগুলোয় জল দিয়ে দিই, তারপরে নিচে যাব, ঠিক আছে? তারপরে নিচে যাব ফুচকা বানানোর জন্য, আমিই বানাবো আর তোমাদেরকে সেটা আমি দেখাবো, ঠিক আছে? চলো ইয়েস। ফুচকা 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 হবে, এই করে যাচ্ছি সকাল থেকে। তো চলো অলরেডি ফুচকা হতে চলেছে, ইয়ে কি মজা। যাই হোক আজকের ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে ঠাম্মার নিউ স্টাইল গ্যাসে মুড়ি ভাজা। এবারে আমি চলে এসেছি আলু পেঁয়াজ সব কিছু নিয়ে, তারপরে লঙ্কা এইসবগুলোই কাটবো। তো আলুটা এখন কাটা হচ্ছে, দিয়ে দেখো আমি আলুটা ধুতে নিয়ে যাচ্ছি, এই যে ধোয়া হলো। এরপরে প্রেসার কুকারে আলুটাকে দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে, এই যে প্রেসার কুকারে দিচ্ছি। দেখো এবারে পেঁয়াজটা কাটছি আর সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা খুব ছোট ছোট কাটা হবে, আর সঙ্গে একটু গাজর ছিল দেখো সেটাও আমি দিয়ে দিচ্ছি। বনু, ও বনু
বনু বনু উঠো উঠো বনু উঠে বসো এদিকে দেখ এদিকে দেখ তাকা এদিকে তাকা ভিডিও ব্লগ হচ্ছে ব্লগ উঠো 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 ফুচকা ফুচকা কি রে ওই বনু এখানে সব রেডি আছে আগে আমরা দিচ্ছি লঙ্কা গ্রিন চিলি সল্ট এই যে বিট সল্ট দিলাম গ্রিন চিলি আপেল গ্রিন এই যে এবার দেব আমরা লেমনের যে ভিতরে ওয়াটারটা সেটা আমরা দেব ওর বাটার এরা ওই যে ফুচকার ফুচকার যে ওয়াটারটা সেটা হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব নিয়ে তারপর আলুটাকে সুন্দর করে মেখে নেব তারপরে আমি এবারে সব কিছু দিয়ে আলুটাকে মাখবো এই যে লেবু জলের সঙ্গে লবণ মেশানো হলো অল্প কাঁচা লঙ্কা কুচি চাট মশলা ঠিক আছে পরিমাণ মতো এইগুলোকে রোদে দিয়ে রাখা হয়েছে এগুলোকে ভাজা হবে আলুর মশলা রেডি সুন্দর করে আলু সেদ্ধ করে রাখা হয়েছে কোচানো পেঁয়াজ কোচানো গাজর কাঁচা লঙ্কা কুচি 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 করে রাখা হয়েছে লেবু পাতি লেবুকে জলে মেশানো হচ্ছে টক জল করার জন্য আমাদের বাড়িতে সবাই তো তেঁতুলটা পছন্দ করে না এই জন্য লেবু দেওয়া হয়েছে জলের মধ্যে টক জল বানানোর জন্য ঝাল হয়েছে প্রচুর ঝাল হয়ে গেছে টেস্ট করলে একটু ঝাল ঝাল ভালো লাগবে আর কি একটু জল মিশিয়ে দাও অল্প এবারে এখানে তেল লঙ্কা তারপরে হচ্ছে আদা আর হচ্ছে সামান্য জিরা দিয়ে এখানে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এটা আলুর মশলা করার জন্য এবারে আলুটাকে মেখে নেব দেখো এখানে লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি গাজর কুচি সব কিছু দিয়ে সব কিছুকে আগে মাখিয়ে তারপরে দেখো আলুটাকে সুন্দর করে মেখে নেব আমি চানাচুর দিতে ভুলে গিয়েছিলাম দেখো তারপরে চানাচুর অ্যাড করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিও এবারে ফুচকাগুলো ভাজা হবে দেখো কী সুন্দরভাবে ভাজছে কাকিমণি কেমন লাগছে কাকু হ্যাপি আর কি আমাদের ফুচকাওয়ালাটা কেমন আছে ফুচকাটা এখন পছন্দ হয়েছে ফুচকাওয়ালা কি মশলাটা তেমন রেডি করেছিল দারুন দারুন মেটু বস এই যে আমার লোভী মেয়েটা নিয়ে নিল ওই দৌড় হ্যাঁ ফুচকা দোকান বেটা তো ডান্স এই যেতে ফুচকা উপলক্ষে তার ডান্স চলছে
দিদি আমাকে একটা দিন তো, কেমন লাগছে একটু টেস্ট করি। আগেও টেস্ট করেছি, দিদিকে দিচ্ছে না, খাও কেমন লাগছে? আরো সুন্দর হয়েছে। আচ্ছা খুব সুন্দর হয়েছে, খাও। কাকিমণির পাড়া বলো, কাকিমণি ভিডিওতে আসতে যায় না তাই তাকে দেখাচ্ছি না, যেদিন সে বলবে তো সেদিন সেদিনই ভিডিওতে তোমরা তাকে দেখতে পাবে। তারপরে আরেকজন এজো, সে তো খাচ্ছে, দেখো আমি খাবো তোমাদের আর একটু দিই। দারুণ টেস্টি হয়েছে, দারুণ দারুণ টেস্ট হয়েছে বাস্তব। দারুণ লাগে খেতে। এটা আমার মা, মা না আজকে আমরা এনজয় করব সবাই মিলে। দেখো ফুচকা খাচ্ছি, বোন আমি মা কাকিমণি সবাই মিলে বসেছি। বাবা খেয়ে নিয়েছে, সে ভিডিওতে আসবে না, আর হচ্ছে ঠাম্মাও আসবে না, ঠাম্মা খাবে না ফুচকা, তাই ঠাম্মা ওখানে নেই। ঠাম্মা ওই দেখো সেইখানে বসে আছে, সবাই সেখানে গল্প করছে, আর এখানে আমাদের ফুচকা খাওয়া হচ্ছে। আজকে এই ফুচকা খাওয়া দিয়েই ব্লগটা শেষ করবো, আবারও খুব শীঘ্রই চলে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে, আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো আড্ডাতে চলে আসবো আবার। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, খুব 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 ভালো থেকো, টাটা সবাইকে। আমি খুব প্রচণ্ড মানে কী বলবো, তখন থেকে বিকেলে জল আছে, চা ঘুরতে।